আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন পাঠে স্বাগত জানাচ্ছি। তোমাদের কাছে আজও আবার হাজির হলাম ধ্বনিযুক্ত দুই পাঠ নিয়ে, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির আলোচনা নিয়ে। আমার পূর্বের পাঠে ছিল ধ্বনিযুক্ত এক সম্পর্কিত আলোচনা, অর্থাৎ যেখানে শুধুমাত্র স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকের পাঠে আমি ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আলোচনা করব। এই পাঠটি নবম দশম শ্রেণী, সপ্তম অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য উপযোগী। তো আমি আশা করি তোমরা অতক্ষণে বই নিয়ে বসে পড়বে এবং পাঠটি বইয়ের সাথে মিলিয়ে তোমরা আত্মস্থ করার চেষ্টা করবে। করোনার এই মহামারীর এই দুর্যোগকালীন সময়ে সবাইকে ঘরে থেকে নিজ নিজ কালিয়ে যাওয়ার কার্য চালিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের এই আয়োজন। তো আমরা মূল পাঠে চলে যাচ্ছি। স্ক্রিনে কিছু ছবি দেখা যাচ্ছে যে একটা মানুষ, দুজন মানুষ কথা বলছে। তারপরে ছবিতে দেখতে পাচ্ছি আমরা তারাও কিছু বলছে বা বলার চেষ্টা করছে। তাহলে ছবি তুমি কি দেখতে পাচ্ছ? এখানে আমরা মূলত ছবি দেখতে পাচ্ছি ধ্বনির ব্যবহার, অর্থাৎ এরা কথা বলছে। কথা বলতে হলেই যেটি দরকার হবে ধ্বনি, ধ্বনি দিয়েই কথা তৈরি হয়। সুতরাং আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে যে ধ্বনিতত্ত্ব দুই, আর যেটা আমাদের মূল বিষয় হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনির আলোচনা। আমার পূর্ব ধ্বনিতত্ত্ব এক পাঠটি ছিল স্বরধ্বনি সম্পর্কিত আলোচনা, আজকের ধ্বনিতত্ত্বের দুই পাঠ হবে ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠের মধ্যে তোমাদের জন্য যে সমস্ত তথ্যগুলি থাকবে সেগুলি হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা দিতে পারবে, ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ উল্লেখ করতে পারবে, ব্যঞ্জন বিভিন্ন ধরনের ব্যঞ্জন ধ্বনির পরিচয় দিতে পারবে, তারপর হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনির স্থান, বিভিন্ন উচ্চারণ স্থান চিহ্নিত করতে পারবে, এবং ব্যঞ্জন ধ্বনি বিভিন্ন প্রকার ব্যঞ্জন ধ্বনি তুমি চিনবে। যে ছবিটি দেখতে পাচ্ছ যে একটি মানুষের কথা বলার চিত্র, আসলে ধ্বনিটা আমরা দেখতে পাই না, এটি শোনা, এটি একটা বিমূর্ত বিষয়। ধ্বনি আমরা আত্মস্থ করতে পারি। তো সেই জন্যে আমাদের আজকের পাঠের মূল বিষয় হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনি। প্রথমেই ব্যঞ্জন ধ্বনির আলোচনা শুরুতে ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাটি দিব। প্রশস্তায়িত বাতাস মুখ বিবাদ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মুখের বিভিন্ন জায়গায় বাধা পেয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি আমি এর আগের পাঠে বলেছিলাম যে স্বরধ্বনিগুলি মুখের বিভিন্ন কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয়, আর ব্যঞ্জন ধ্বনিগুলি মুখের বিভিন্ন জায়গায় বাধা পেয়ে উচ্চারিত হয়ে থাকে। এবার এই ব্যঞ্জন ধ্বনিগুলি মুখের কোন কোন জায়গা থেকে কিভাবে উচ্চারিত হয় সেই বিষয়টি একটু আলোকপাত করব। এখানে যে ছবিটি দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে সেটার মধ্যে মুখগহ্বরের ছবি দেওয়া আছে এবং কিছু জায়গা নির্দিষ্ট করে দেওয়া আছে যে জায়গা থেকে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারিত হয়ে থাকে। জিহ্বামূলীয়, তালব্য, দন্তমূলীয়, দ্বিওষ্ঠ এবং দন্ত ও কণ্ঠনালীয়। আমরা দেখব যে এই জায়গা থেকে কোন কোন ধ্বনিগুলো উচ্চারিত হয়। জিহ্বামূলীয় হচ্ছে ক, খ, গ, ঘ এবং ঙ। তালব্য বা যাকে আমরা তালু ধ্বনি বলে থাকি, জিভের মাঝামাঝি জায়গা থেকে ধ্বনিগুলো উচ্চারিত হয়ে থাকে, চ, ছ, বর্গীয় জ, ঝ এবং ঞ। দন্তমূলীয় অথবা মূর্ধন্য বা মূর্ধাধ্বনি, অর্থাৎ দাঁতের গোড়ার দিক থেকে মূর্ধা ওই জায়গা থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় এদেরকে মূর্ধাধ্বনি বলা হয় বা মূর্ধন্য ধ্বনি বলা হয়। তারপরে এসে দ্বিওষ্ঠ ধ্বনি প, প, ব, গ এবং ম। সব শেষে রয়েছে দন্তধ্বনি, অর্থাৎ জিভের আগা দাঁতের সাথে লেগে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় দন্তধ্বনি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখবে যে এই ধ্বনিগুলি তোমাদের বইয়ে যে চার্ট আকারে দেওয়া আছে, ঠিক এই চারটি বইয়ের মধ্যে দেওয়া আছে নবম দশম শ্রেণীর বইতে। সেখানে উচ্চারণ স্থান, ব্যঞ্জন ধ্বনি সমূহের বিবরণ এবং ওই স্থান অনুসারে ধ্বনিগুলির নাম। জিহ্বামূল ক, খ, গ, ঘ এদেরকে বলা হয় কণ্ঠধ্বনি। অগ্রতালু, চ, চ এদেরকে বলা হয় তালব্য বা তালুধ্বনি। পশ্চাদন্তমূলীয়, ট, ঠ এদেরকে বলা হয় মূর্ধন্য বা মূর্ধা। অগ্রদন্তমূল বা দন্ত এদেরকে দন্তধ্বনি বলা হয়। ওষ্ঠ ধ্বনি বলা হয় প, প, ব, ঘ বা দ্বিষ্ঠ ধ্বনি এদেরকে বলা হয়। এরপরে আমরা দেখব একটি চার্টের মধ্য দিয়ে এখানে উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ একটু ভালোভাবে খেয়াল করবে এই চার্টটি। এখানে ব্যঞ্জন ধ্বনির মূল আলোচনা রয়েছে, উচ্চারণ স্থান অনুসারে এবং ধ্বনিগুলির বিভিন্ন রকমের নামকরণ এখানে রয়েছে। আমি প্রথমে উল্লেখ করব যে
আমি আগের পাঠে যে নির্দিষ্ট বলেছি স্বরধ্বনির অংশের মধ্যে স্বর বর্ণ হচ্ছে যে 11টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি মোট হচ্ছে 50টি যাদেরকে আমরা একত্রে বলে থাকি বর্ণমালা বাংলা বর্ণমালা হচ্ছে 50টি তো এই ব্যঞ্জন ধ্বনিগুলির মধ্যে 5টি বর্গে বিন্যস্ত থাকে যেগুলি 5 জায়গা থেকে উচ্চারিত হয় এই 5 বর্গ প থেকে ম পর্যন্ত সবগুলো ধ্বনিকে একত্রে বলা হয় স্পর্শ বা স্পিষ্ট ধ্বনি এই স্পর্শ বা স্পিষ্ট ধ্বনিগুলি 5 ভাগ সেগুলি কণ্ঠ তালু মূর্ধা এবং দন্ত শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে এই 4টি খুব মনোযোগ দিয়ে দেখার জন্য আমি বিশেষভাবে বলবো কারণ এই 4টির মধ্যেই ব্যঞ্জন ধ্বনির বিস্তারিত বিষয়টা তুমি এর মধ্যে পেয়ে যাবে এবং ব্যাপক পরিচয় তুমি এর মধ্যে পেয়ে যাবে এরপরে এসো হচ্ছে যে আমরা যখন ধ্বনিগুলি উচ্চারণ করে থাকি উচ্চারণের দিক থেকে যখন মুখ থেকে বাতাস বেরিয়ে যাওয়া যায় বাতাসের অল্প এবং বেশি এর দিক থেকে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা হচ্ছে মহাপ্রাণ খুবই খেয়াল করে মনোযোগ দিয়ে খেয়াল করবে যে বর্গীয় বর্ণের প্রথম এবং তৃতীয় ধ্বনি বর্গীয় বর্ণের প্রথম এবং তৃতীয় ধ্বনি হচ্ছে অল্প প্রাণ ধ্বনি যেগুলি ক চ ট ত প গ বর্গীয় চ ড দ ব আর বর্গীয় বর্ণের দ্বিতীয় চতুর্থ ধ্বনি এগুলি হচ্ছে মহাপ্রাণ এই ধ্বনিগুলি উচ্চারণের সময় ফুসফুসের বাতাসের চাপ অনেক বেশি লাগে হ্যাঁ সেদের এদেরকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি এছাড়া বর্গীয় বর্ণের শেষ পাঁচটি ধ্বনিকে ঙ ই ন ন ম এই ধ্বনিগুলিকে বলা হয় এই ধ্বনিগুলি ধ্বনিগুলিকে বলা হয় নাসিক ধ্বনি এই ধ্বনিগুলি উৎপাদনের সময় ফুসফুসের বাতাস মুক্তি বেরিয়ে যাওয়ার সময় আংশিক নাক দিয়ে বের হয় আংশিক বাতাস নাক দিয়ে বের হয় এই জন্য এদেরকে নাসিক ধ্বনি বলা হয় এই নাসিক ধ্বনিগুলি হচ্ছে পাঁচটি ম ই ন ন ম খুবই ভালোভাবে খেয়াল করবে আর তোমাদের যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছ তাদের বইতে নাসিক ধ্বনি তিনটি বলা হয়েছে এখানে আমরা নবম দশম শ্রেণীর বই অনুসারে নাসিক ধ্বনি আমরা বলবো পাঁচটি এরপরে আসো একটি ছবি দেখাচ্ছি এই ছবির মধ্যে আমাদের কণ্ঠের মধ্যে একটা জায়গা আছে যেটাকে আমরা বলছি স্বরযন্ত্র বা স্বরতন্ত্র হ্যাঁ এই স্বরযন্ত্র বা স্বরতন্ত্র এই জায়গাটার মধ্যে ভি বা ভোকাল কর্ডের মতো একটা ভি এর মতো একটা জায়গা আছে যেখান থেকে আমাদের ধ্বনি উৎপাদনের সমস্ত কার্যক্রম সম্পন্ন হয় অর্থাৎ ওই জায়গাটা কাঁপে তারপর ধ্বনিগুলি উচ্চারিত হয় সেই জন্যে এই ভোকাল কর্ড এর বা এই স্বরযন্ত্র বা স্বরতন্ত্র এর কম্পনের ভিত্তিতে ধ্বনিগুলি দুই প্রকার একটা হচ্ছে অঘোষ আর একটা হচ্ছে ঘোষ অর্থাৎ স্বরযন্ত্র বা স্বরতন্ত্র যদি বেশি কাঁপে তাহলে ঘোষ যদি কম কাঁপে তাহলে অঘোষ যেগুলিতে কম কাঁপে বর্গীয় বর্ণের প্রথম দুটি বর্ণ হচ্ছে কম কাঁপে ক খ গ ঘ ক খ চ চ ট ট ত ত এবং ক প আর বর্গীয় বর্ণের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধ্বনিগুলিকে আমরা বলছি ঘোষ ধ্বনি এই ধ্বনিগুলি উচ্চারণের সময় উৎপাদনের সময় আমাদের স্বরযন্ত্র খুব বেশি কাঁপে আমরা কানের মধ্যে হাত দিয়ে অর্থাৎ কানের বন্ধ করে যদি ধ্বনিগুলো উৎপাদন করি উচ্চারণ করি তাহলে বোঝা যাবে যে কোনটি অঘোষ ধ্বনি কোনটি ঘোষ ধ্বনি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই চার্টের মধ্যে তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ তারপরে আছে নাসিক ধ্বনি এবং উচ্চারণ স্থান অনুসারে এই ধ্বনিগুলি বিভিন্ন রকমের পরিচয় আমরা এখান থেকে আমরা পরবর্তী অংশে যাই সেখানে আমরা আরো কিছু জিনিস ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আরো কিছু তথ্য পাবো সেগুলি হচ্ছে যে উচ্চারণ স্থান অনুসারে আরো কিছু ব্যঞ্জন ধ্বনি রয়েছে যেগুলি চার্টের বাহিরে আছে যেমন অন্তঃস্থ ধ্বনি জ র ল গ এদেরকে বলা হয় অন্তঃস্থ ধ্বনি তোমরা খুবই ভালোভাবে এটা খেয়াল রাখার চেষ্টা করবে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে এরপরে আসা হচ্ছে যে কম্পনজাত ধ্বনি কম্পনজাত ধ্বনি হচ্ছে যে ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যাওয়ার সময় জীব কম্পিত হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় কম্পনজাত ধ্বনি যেটি হচ্ছে র আর এরপরে আসে আছে পার্শ্বিক ধ্বনি বাতাস মুক্তি বেরিয়ে যাওয়ার সময় যখন জীবের এক পাশ দিয়ে বেরিয়ে যায় তখন তাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি আর এটা একটা মাত্র ধ্বনি হচ্ছে ল এরপরে আছে উষ্ম ধ্বনি বা উষ্ম বর্ণ যেগুলিকে সংখ্যা হচ্ছে চারটি তালব্যস্ব মূর্ধন্যস্ব এবং দন্তস্ব আর খ আর তিনশ যেটিকে আমরা তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্তস্ব
এই বর্ণগুলিকে আবার শীর্ষধ্বনিও বলা হয় থাকে। এছাড়া হ এর আলাদা একটি নাম রয়েছে, সেটা হচ্ছে উষ্মঘোষধ্বনি হ। তারপরে আসছে তারঞ্জা ধ্বনি। ফুসফুসের বাতাস বেরিয়ে যাওয়ার সময় যখন জীব তাড়িত হয় তখন তাকে বলা হয় তারঞ্জা ধ্বনি, যেমন ঢষঞ্ঝড়, এদেরকে বলা হয় তারঞ্জা ধ্বনি। এরপরে আসে হচ্ছে যে পরাশ্রয়ী ধ্বনি, পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটি, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই তিনটিকে পরাশ্রয়ী বর্ণ এই জন্যে বলা হয়, এগুলি উচ্চারণের এগুলি দিয়ে যখন শব্দ গঠন হয় এরা নিজে নিজে শব্দ গঠন করতে পারে না, এরা অন্য বর্ণের সাথে একত্র হয়ে মিশে অন্য বর্ণের উপরে ধারণ করে শব্দ গঠন করে থাকে, এই জন্য এদেরকে পরাশ্রয়ী বর্ণ বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে যে সব ব্যঞ্জন ধ্বনির মূল আলোচনা। এরপরে আমরা ব্যঞ্জন ধ্বনির আরো কিছু জিনিস পাবো, সেগুলি হচ্ছে যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, ছয়টি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হয় এদেরকে, এগুলি হচ্ছে যে ন, ব, র, ন, ব, ম, জ, র, ল, সেগুলি এদেরকে সংক্ষেপে আমি বলি নবম জ্বর। আমরা একটু খেয়াল রাখলে খুব সহজে মনে রাখতে পারবে যে নবম জ্বর হচ্ছে যে নফলা, বফলা, মফলা, জফলা, রফলা এবং লফলা। এখানে প্রতিটি ফলা দিয়ে তিন চারটি করে শব্দ তৈরি করে দেওয়া আছে, তোমরা একটু ভালোভাবে এগুলি খেয়াল করবে। তোমাদের পঞ্চম শ্রেণীতে যুক্ত বর্ণের জিনিসগুলি তোমাদেরকে শেখানো হয়েছিল, এবং নবম দশম শ্রেণীতে কখনো কখনো যুক্ত বর্ণ ভাঙনের জন্য এই ধরনের প্রশ্ন এসে থাকে। এবং নবম দশম শ্রেণীর বইতে তোমাদের জন্য আরো একটি পাঠ আমি পরবর্তীতে দেব, সেটা হচ্ছে যুক্ত বর্ণের ব্যবহার, ওখান থেকেও মাঝে মাঝে পরীক্ষার প্রশ্ন এসে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আগের পাঠে যেটি বলেছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কাক, কাক হচ্ছে 10টি, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, ফলা হচ্ছে 6টি। এই জিনিসটি আমরা খেয়াল রাখার চেষ্টা করব। এবার আসা হচ্ছে যে তুমি যে পাঠটি এতক্ষণ পর্যন্ত দেখেছো এই পাঠের ভিত্তিতে তুমি তোমার কতটুকু তুমি বুঝতে পেরেছো, বা এই ধ্বনিগুলি সম্পর্কে তোমার পরিচয় কতটুকু জানা হয়েছে সে জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে যে হলুদ চিহ্নিত যে বর্ণগুলি রয়েছে তোমাকে বলতে হবে যে একটি উচ্চারণের স্থান অনুসারে কোন ধরনের ধ্বনি, বা অল্প প্রাণ মহাপ্রাণ অনুসারে কোন ধরনের ধ্বনি, অথবা গোষ অগণসংসারে কোন ধরনের ধ্বনি। খাতাপত্র নিয়ে বা খাতা নিয়ে তুমি এগুলি লিখে নাও, তারপর বইয়ের সাথে মিলিয়ে তুমি সেটা শুদ্ধ করে নিবে এবং আমি উত্তরগুলিও বলে দেব ইনশাল্লাহ। প্রথমে আসছে ক। ককে বলা হয় এটি একটি কণ্ঠনালীয় ধ্বনি বা কণ্ঠধ্বনি, এটি অল্প প্রাণ ধ্বনি, এটি অগ্রস ধ্বনি। তারপরে আসছে ও। ও হচ্ছে যে এটি নাসিক্য ধ্বনি, আর উচ্চারণ স্থান অনুসারে এটি কণ্ঠধ্বনি। তারপরে দেখতে পাচ্ছ চ। চ হচ্ছে যে এটি একটি মহাপ্রাণ ধ্বনি এবং অঘোষ ধ্বনি। ঝ, এটিও মহাপ্রাণ ধ্বনি, এটি একটি ঘোষ ধ্বনি এবং উচ্চারণ স্থান অনুসারে এটি তালব্য বা তালু ধ্বনি। তারপরে আছে ড। ড এটি একটি মূর্ধন্য বা মূর্ধাধ্বনি উচ্চারণ স্থান অনুসারে, আর অল্প প্রাণ ধ্বনি এবং এটি একটি ঘোষ ধ্বনি। তারপর আসে থ। থ মহাপ্রাণ ধ্বনি, থ তালব্য ধ্বনি, থ দন্ত ধ্বনি, থ অঘোষ ধ্বনি। তারপর আসে ধ। ধ একটি মহাপ্রাণ ধ্বনি, ধ দন্ত ধ্বনি, ধ ঘোষ ধ্বনি। এরপর এসছে ফ। প একটি অল্প প্রাণ ধ্বনি, এটি অঘোষ ধ্বনি, এটি ওষ্ঠ বা দ্বিষ্ঠ ধ্বনি। সব শেষে আসে ম, যাকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি অথবা এটি ওষ্ঠ বা দ্বিষ্ঠ ধ্বনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এই কাজগুলি করতে সক্ষম হবে যদি পাঠের আগের অংশটি খুব মনোযোগ দিয়ে দেখে থাকো। তাহলে এবার আমরা আরেকটু মানে সামনের দিকে যাব, যে এবার কিছু প্রশ্নের মধ্য দিয়ে তোমাদের এই জিনিসটা আমরা মূল্যায়ন করব যে তুমি কতটুকু আসলে এই পাঠ থেকে রক্ত করতে পারছো। উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনি সমূহ কত প্রকার, উত্তরটা তুমি খাতায় লেখো এবং আমি দিয়ে দিচ্ছি 5 প্রকার। 2 নম্বর হচ্ছে যে কোনটি ঘোষ ধ্বনি, সঠিক উত্তর হচ্ছে যে ব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনটি নাসিক্য ব্যঞ্জন ধ্বনি, সঠিক উত্তর হচ্ছে যে ও। 4 নম্বর উত্তর প্রশ্নটি হচ্ছে যে কোনটি অল্প প্রাণ ধ্বনি, সঠিক উত্তর হচ্ছে চ। 5 নম্বর প্রশ্নে কোনটি অঘোষ ধ্বনি, সঠিক উত্তর ছ, এটি আবার মহাপ্রাণ ধ্বনিও। তবে আমরা যেভাবে প্রশ্ন করব সেভাবেই তোমাদেরকে উত্তর দিতে হবে। যদি সেটি এখানে যদি কোনো
অল্পপ্রাণ মহাপ্রাণের দিক থেকে প্রশ্ন করা হতো তাহলে তুমি সেখানে অবশ্যই মহাপ্রাণ বলতে হতো। ছয় নম্বর প্রশ্ন রয়েছে কোনটি বার্ষিক ধ্বনি, বার্ষিক ধ্বনি শুধু একটি যেটি উচ্চারণের সময় ফুসফুসের বাতাস জীবের এক পাশ দিয়ে বেরিয়ে যায় তাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি, যেটির নাম হচ্ছে ল। ল হচ্ছে একটি পার্শ্বিক ধ্বনি। এই ধ্বনি উচ্চারণের সময় জীবের এক পাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়। সবশেষে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে কোনটি পরাশ্রয়ী ধ্বনি, সেটি অনুসার। প্রিয় শিক্ষার্থী, দেখতে দেখতে আমরা প্রায় পাঠের শেষে এসে গেছি। ব্যঞ্জন বর্ণের আত্মপ্রান্তগুলি আমি আরেকবার এক নজরে বলে দিচ্ছি। ব্যঞ্জন বর্ণগুলি উচ্চারণের স্থান অনুসারে পাঁচ ভাগে বিভক্ত, সেগুলি পাঁচ বর্গের পাঁচটি বর্ণ ক থেকে ম পর্যন্ত। এই ধ্বনিগুলিকে বলা হয় স্পর্শ বা স্পিষ্ট ধ্বনি। এরপরে রয়েছে পার্শ্বিক ধ্বনি, কম্পজাত ধ্বনি, তারণজাত ধ্বনি, তারপরে আছে উষ্ম বা শীষ ধ্বনি, উষ্ম ঘোষ ধ্বনি। আমি আশা করি এই পাঠের সাথে এবং বইয়ের সাথে মিলিয়ে ব্যঞ্জন ধ্বনির বিষয়গুলি তুমি রপ্ত করতে পারবে। ব্যঞ্জন ধ্বনির আরেকটি বিষয় বাকি রয়েছে, সেটি হচ্ছে যুক্ত বর্ণ। আমি পরবর্তী পাঠে তোমাদের জন্য যে কোনো সময় যুক্ত বর্ণ সম্পর্কে একটি পাঠ উপস্থাপন করব। আমি আশা করি তোমরা সে কাজটি করতে সক্ষম হবে এবং এই আমাদের ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখবে। পরবর্তীতে আবার যে কোনো একটি পাঠ নিয়ে হাজির হব। তো আজকে তোমাদের জন্য একটি বাইরের কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান সহ বর্ণগুলি লেখো এবং উদাহরণ সহ ফলাগুলি লেখো। আমি পাঠের মধ্যে বলেছি যে ফলা হচ্ছে ছয়টি এবং সেগুলি প্রত্যেকটাতে একাধিক করে শব্দ তৈরি করে দিয়েছি। ফলাগুলি দিয়ে শব্দ তৈরি করে লিখবে এবং উচ্চারণ স্থান অনুসারে যে পাঁচ প্রকার বর্ণ রয়েছে সেগুলি খাতায় লিখে বইয়ের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই মহাকাল মহামারীর এই দুর্যোগের সময়ে তোমাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমি আশা করি তোমরা এই পাঠগুলি দেখে এবং সেগুলি বইয়ের সাথে মিলিয়ে তোমাদের এই সিলেবাসের কার্যক্রমকে শেষ করতে পারবে। তো সে কামনায় আজকের এই পাঠে এ পর্যন্তই শেষ করছি। আশা করি পরবর্তীতে আবার যে কোনো পাঠ নিয়ে হাজির হব। সবাইকে সে পাঠগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাঠটি উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সকল অভিভাবকবৃন্দকে, অথবা এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক সহ যে সকল ব্যক্তিবর্গ এই সকল পাঠ দেখেন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।